গুলজার, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে সারা দেশের মতো চাঁদপুরেও কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু চাঁদপুরেও আমাদের যে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসটা কিন্তু পালন করা হচ্ছে। এই মুহূর্তে আমি আছি চাঁদপুরের যে ডাকাতিয়া নদী রয়েছে সেখানকার পিআইডব্লিউটি এর ভিআইপি বন্দরে। দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে বাংলাদেশ নৌবাহিনীর যে যুদ্ধজাহাজ বানু সালাম, তার কিন্তু প্রদর্শনী হয়েছে দুপুর 12টা থেকে শুরু করে কিছুক্ষণ আগে যে 4টা পর্যন্ত কিন্তু প্রদর্শনী হয়েছে। সর্বসাধারণ মানুষ কিন্তু এই শ্রেণী পেশার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই যুদ্ধজাহাজ দেখার জন্য বন্দরে এসে ভিড় করেছেন এবং তারা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। আমি যদি আপনাদেরকে একটু জানাই যে এই যে সালাম রয়েছে যুদ্ধজাহাজ, সালামের কিন্তু দৈর্ঘ্য হচ্ছে 38.75 মিটার এবং প্রস্থে এই যুদ্ধজাহাজটি 7.8 মিটার। এবং এই যুদ্ধজাহাজের সামনে এবং পেছনে দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে এবং যা থেকে মিনিটে 120 থেকে 140 রাউন্ড কিন্তু গুলি বর্ষণ করতে পারে। এবং বাংলাদেশের যে নৌসীমানা রয়েছে, বিশেষ করে সমুদ্রের যে বিস্তীর্ণ নৌসীমানা রয়েছে, সেই নৌসীমানার অতন্ত্র প্রহরী হিসেবে কিন্তু এই যুদ্ধজাহাজ কিন্তু কর্ম পরিচালনা করে আসছে। এবং বিশেষ যখন জাটকা এবং ইলিশের যে অভিযান থাকে তখনও কিন্তু এই যুদ্ধজাহাজের মাধ্যমে দেশের মৎস্য খাতের উন্নয়নের জন্য কিন্তু তারা কাজ করছেন। তো আমি আসলে দেখেছি 4টা পর্যন্ত দর্শনার্থী যারা ছিলেন তারা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে এবং যারা এই যুদ্ধজাহাজে রয়েছেন বিশেষ করে সেনা নৌবাহিনীর যারা কর্মকর্তা এবং সৈনিক যারা রয়েছেন তাদের কাছ থেকে তারা জানতে চেয়েছেন আসলে তারা কিভাবে গভীর সমুদ্রে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন। এবং তারাও কিন্তু খুব আগ্রহ ভরে তাদেরকে কিন্তু জানিয়েছেন দর্শনার্থী যারা ছিলেন এবং তারা কিন্তু ঘুরে ঘুরে দেখেছেন। এবং বিশেষ করে একটা বিষয় লক্ষণীয় ছিল, যারা তরুণ প্রজন্ম রয়েছে, শিশু রয়েছে, তাদের আগ্রহটা ছিল কিন্তু চোখে পড়ার মতো। এবং হয়তো এখান থেকে কিন্তু তারাও কিন্তু স্বপ্ন বুনবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা আগামীতে নৌবাহিনী সহ অন্যান্য বাহিনীতে তারা যোগদান করবেন। তো এখন আমরা চলে যাব সম্পর্ক কাছে। সম্পা, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চলছে সাংস্কৃতিক আয়োজন এবং সেই সাথে চলছে যুদ্ধজাহাজ প্রদর্শনী, সেই খবর চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।